সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে তারা আমাদের চ্যানেল ভিডিওটি দেখছেন সবাই সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিলে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সবার মাধ্যে ছড়িয়ে পড়বে এবং ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে এবং আমরা যে আপনার আপডেট বাজার দরটা জানাবো সেটা সবাই জেনে উপকৃত হবে অর্থাৎ যারা পেঁয়াজ কিনে খায় তারা সঠিক দাম জেনে কিনতে পারবে দুর্নীতির শিকার হবে না এবং যারা কৃষক ভাইয়েরা আছেন যারা পেঁয়াজ বিক্রি করে তারাও সঠিক দামটা জেনে ন্যায্য দামে বিক্রি করতে পারবে অর্থাৎ অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে ঠকবে না কোনো কৃষক অথবা কোনো ফ্যামিলি গ্রাহক ঠিক আছে তো এটার কারণে এই আপডেট যেটা দেবো আমরা তো নতুন হয়ে থাকলে আমাদের অডিয়েন্স আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি পুরাতন হয়ে থাকেন সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে রোজ মঙ্গলবার আজকে আপনাদের জানিয়ে দেবো ফরিদপুর জেলার মুন্তারমোর হাট ও রসলুর হাটের পেঁয়াজ বাজার কত আছে তো চলুন বাজারদর জানিয়ে দেই তো বাজারদর জানার আগে আবার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও লাইক দেন নাই অবশ্যই তারা লাইক করে দিবেন ভিডিওটি সর্ব স্টুডিও পড়বে এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কার জেলায় কত আছে পেঁয়াজ অদার দর সেটাও কমেন্ট করে জানাবেন তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ মোমতার হাটে সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চৌত্রিশশো টাকা করে মন তো আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা করে মন থেকে চৌত্রিশশো পঁয়ত্রিশশো এরকম তো যেটা মানে সেটা বিক্রি হচ্ছে তেত্রিশশো টাকা করে মন ওপরদিকে রসুলপুর বা হাটে যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে চৌত্রিশশো থেকে সত্ত্রিশশো টাকা করে মন এবং যেটা নিম্ন মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেত্রিশশো করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর তো চলাচল বাজার দর আছে পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো যে কোনো বাজারে তো যেটা মিডিয়াম সাইজ সেটা চৌত্রিশশো থেকে ছত্রিশশো চলছে এবং যেটা নিম্ন মানে সেটা চলছে তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো যেটা উচ্চ মানে পেঁয়াজ হাই লেভেলে ভালো পেঁয়াজ দেশি সেটা বিক্রি হচ্ছে আজকে গিয়ে সর্বোচ্চ বাজার সাতত্রিশশো পঞ্চাশ একটা সীমিত পরিষেবা আটত্রিশশো টুকটাক যায় কিন্তু বেশিরভাগই ছত্রিশশো থেকে সাতত্রিশশো পঞ্চাশভাবে বাজার দরকার চলছে তো আপনাদের জেলায় বাজার দর কত আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং হঠাৎ করে পেঁয়াজের দাম একচল্লিশশো বিয়াল্লিশশো অর্থাৎ চার হাজার থেকে কমার মূল কারণ হচ্ছে যে ছাত্র আন্দোলন হলো অর্থাৎ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন হলো এর আগে বাজারের মনিটরিং ব্যবস্থা ভালো ছিল না অসাধু ব্যবসায়ীরা বাজার সিন্ডিকেট করে এবং কি অসাধু মন্ত্রীরাও বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিত তো যেহেতু দেশে এখন অসাধু মন্ত্রীরা নেই তো ব্যবসায়ীদেরও সাপোর্ট নেই অসাধু ব্যবসায়ীদের তো শিক্ষার্থীরা এবং খাদ্যতা থেকে দুর্নীতি দমন খাদ্য খাদ্যে যারা আছে সবাই এটা মনিটরিং করতেছে সুন্দরভাবে তো এই কারণে দুর্নীতির কোনো সুযোগ নাই এখানে বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে অর্থাৎ কন্ট্রোলে আছে সবার অর্থাৎ যারা কিনে খাবে তাদের জন্য একটা খুব ভালো আস্থার জায়গা ভোক্তা অধিকার থেকে যেটা শিক্ষার্থীরা হেল্প করতেছে এবং যারা বিক্রি করবে কৃষকদের হতাশার কারণ নাই কিছুটা দাম কমলেও মোটামুটি যে দাম আছে মোটামুটি চলতে পারবেন তো আর এক চার হাজার দাম থাকলে হয়তো কৃষকদের একটু ভালো হয় কারণ পাট এক পাঁচ কেজি পাট উৎপাদনে তিনশো টাকা খরচ হয় তো পাটের মতন সাতাশো থেকে তিন হাজার টাকা যা খরচ হয় তাই উঠতেছে তো বাড়তি কোনো কিছু উঠতেছে না পাটের বাজারে লস তো পেঁয়াজের বাজারে কিছুটা দাম থাকলে কৃষকরা চলতে পারবে তো মোটামুটি যেটা দাম থাকবে যাদের কৃষক এবং যারা কিনে খায় সবারই একটা সদলভ্য থাকবে তো ধন্যবাদ সবাইকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ